ক্রিকেট বিশ্বের অন্যতম ব্যাটার বিরাট কোহলি, যা ভারতের নাম্বার ওয়ান ব্যাটারের মধ্যে অন্যতম। অন্যদিকে আনুষ্কা শর্মা ভারতের অন্যতম টপার চিত্রনায়িকা। আজকে এই ভিডিওতে বিরাট কোহলি ও আনুষ্কা শর্মার প্রেমের অজানা গল্পটি শোনাব। সো ভিউয়ার্স, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। একজন ক্রিকেট মাঠে আর অন্যজন লাইট ক্যামেরা অ্যাকশনে ব্যস্ত, প্রচণ্ড চাপের মাঝেও যখনই সুযোগ পান ছুটি কাটাতে বেরিয়ে পড়েন তারকা দম্পতি বিরাট কোহলি ও আনুষ্কা শর্মা। বছর তিনেক প্রেম করার পর বিয়ে করেছেন তারা, কিন্তু প্রেম প্রস্তাবের আগে থেকেই আনুষ্কাকে নিজের প্রেমিকা ভাবতে শুরু করেছিলেন বিরাট কোহলি। প্রথমবার বিরাট কোহলির সঙ্গে অনুষ্কা শর্মার আলাপের পর্ব কেমন ছিল এ বিষয়ে সম্প্রতি মুখ খুলেছেন কোহলি। আইপিএল এ সাবেক সতীর্থ এবি ডিভিলিয়ার্সের সঙ্গে একটি ইউটিউব ভিডিওতে আনুষ্কাকে নিয়ে মুখ খুলেছেন বিরাট কোহলি। তাদের প্রথম আলাপ কেমন ছিল সে কথাও জানিয়েছেন বিরাট। বিরাট কোহলি বলেন, 2013 সালে একটি বিজ্ঞাপনের শুটিংয়ে আনুষ্কাকে আমি প্রথম দেখি। শুটিংয়ের আগে বেশ ভয় লাগছিল, ওকে কি বলবো, কিভাবে কাজ করব সেটাই ভাবছিলাম। অনুষ্কা পৌঁছানোর 5 মিনিট আগে আমি সেখানে পৌঁছে গিয়েছিলাম, তারপরেও খুব ভয় লাগছিল। প্রথমবার আনুষ্কার উচ্চতা দেখে অবাক হয়ে গিয়েছিলেন বিরাট কোহলি, ভাবছিলেন তাকে কিভাবে অভিনেত্রীর পাশে মানাবে। বিরাট বলেন, একে তো আনুষ্কা বেশ লম্বা, তার ওপর বড় হিল পরে এসেছিল, ও দেখে আমি অবাক হয়েছিলাম। মজা করে ওকে বলেছিলাম, ওর থেকে ছোট হিল আর পেলে না? আনুষ্কা বুঝতে পারেনি আমি কেন ওরকম বলেছিলাম। তবে একবার কথা বলার পর খুব তাড়াতাড়ি তাদের বন্ধুত্ব হয়ে গিয়েছিল, তারপর থেকে ফোনে কথা বলতেন তারা। বিরাট কোহলি বলেন, আনুষ্কা খুব সহজ সরল মনের মানুষ, তাই ওর সঙ্গে তাড়াতাড়ি খুব বন্ধুত্ব হয়েছিল। আমরা কথা বলতাম, তখনও প্রেমে সম্পর্ক হয়নি, কিন্তু আমি ভাবতাম ও আমার প্রেমিকা। একদিন ওকে মেসেজে বলেছিলাম, যখন আমি সিঙ্গেল ছিলাম তখন জীবন অন্যরকম ছিল। আনুষ্কা বলেছিল, সিঙ্গেল ছিলে মানে? তখন আমি বুঝেছিলাম কি বলে ফেলেছি। আসলে ওকে মনে মনে প্রেমিকা ভাবতে শুরু করেছিলাম। ধরা পড়ে গিয়ে অবশ্য প্রেম প্রস্তাব দিতে বেশি দেরি করেননি বিরাট। বিরাট কোহলি আনুষ্কা শর্মাকে প্রেমের প্রস্তাব দেন এবং আনুষ্কা প্রস্তাব অ্যাকসেপ্ট করেন। প্রায় 3 বছর প্রেম করার পর 2017 সালের ডিসেম্বর মাসে বিয়ে করেন তারা এবং তাদের সোনার সংসারে 2021 সালের জানুয়ারিতে তাদের কন্যা ভামিকার জন্ম হয়। এখন বিরাট কোহলি ও আনুষ্কা শর্মা খুব সুখেই দিন কাটাচ্ছে। তো ভিউয়ার্স, তাদের প্রেমটা কেমন ছিল কমেন্টের মাধ্যমে জানাবেন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।